সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ দিন পার করছেন। এমন পরিস্থিতিতে সরকার থেকে সাধারণ মানুষরাও যার যার সাধ্যমতো চেষ্টা করছেন দুর্গতদের পাশে দাঁড়ানোর। এবার বানভাসী মানুষের জন্য সহায়তা নিয়ে সিলেটে ছুটে গেলেন চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুন ও জেসমিন। সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট, লক্ষ্মীনগর, মেওয়ারকান্তি এলাকায় 2500 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা, সেই সঙ্গে দিয়েছে নগদ অর্থ। এ বিষয়ে নিপুণ জানান, এ সহায়তা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে দেয়া হচ্ছে। তার ভাষ্য, সিলেট সুনামগঞ্জবাসীর এই বিপদের দিনে শিল্পীদের মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার, তাই তারা চলে এসেছেন। 2500 পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে এই সমিতির পক্ষ থেকে। চিত্রনায়ক রিয়াজ বলেন, মানুষ এখানে সত্যিই অনেক কষ্ট করছে। সরকার প্রশাসন তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে, পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও মানুষ সহযোগিতা করছেন। সামর্থ্যবানদের কাছে অনুরোধ করেন যার যার অবস্থান থেকে এগিয়ে আসার। এর আগে ঢাকা সিনেমার আরও কয়েকজন তারকা বন্যার্তদের সহায়তা দিয়েছেন। চিত্রনায়ক অনন্ত জলিল 30 লাখ টাকার সহযোগিতার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে অভিনেতা ডিপজল দিচ্ছেন 10 ট্রাক খাবার। এছাড়া সুদূর যুক্তরাষ্ট্র থেকে শাকিব খানও সহায়তা পাঠিয়েছেন।